আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা আখিয়াল। আজকে শিশু শ্রেণীর বাংলা ক্লাসটা আমরা প্রথমে নেব। বাংলা ক্লাসে আজকে আমরা শিখব পাঁচটি মাছের নাম, ঠিক আছে? পাঁচটি মাছের নাম, তোমরা তোমাদের পছন্দ মতো পাঁচটা নাম মুখস্থ করতে পারো। আমি দেখো, আমি আমার মতো করে পাঁচটা লিখেছি। দেখো, এক নম্বর লিখেছি আমাদের জাতীয় মাছ ইলিশ, ঠিক আছে? ইলিশ এক নম্বর হচ্ছে ইলিশ, রসই লয়ে রসই, তালব্য স ইলিশ, রসই লয়ে রসই, তালব্য স ইলিশ। দুই নম্বর দেখো, আমি রেখেছি রুই মাছ, ঠিক আছে? দুই নম্বরে হচ্ছে রুই মাছ, রয়ে রসউ রসই, রুই রয়ে রসউ রসই, রুই, আচ্ছা রুই মাছ। তারপর তিন নম্বরে আছে দেখো কই মাছ, কই মাছ, ক ওই কার কই, ক ওই কার কই, আমার তো খুব পছন্দ, আচ্ছা কই মাছ। দেখো চার নম্বর দেখো বোয়াল মাছ, হ্যাঁ বকার অন্তস্থ একার ল বোয়াল, বকার অন্তস্থ বকার অন্তস্থ একার ল বোয়াল, ঠিক আছে? পাঁচ নম্বরে দেখো কাকর মাছ, কয়কার ত ল কাকর, কয়কার ত ল কাকর, আচ্ছা। এখন তোমরা এই চাইলে এই পাঁচটা মাছও করতে পারো, তোমরা তোমাদের পছন্দের মাছও করতে পারো। তোমরা পাঁচটা মাছের নাম লিখে পাঠাবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, কেমন? এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এবারে আমরা ইংরেজি ক্লাসটা করি। দেখো ইংরেজিতে আমরা শিখবো আজকে পাঁচটা সবজির নাম, ফাইভ নেমস অফ ভেজিটেবলস, ঠিক আছে? আমরা পাঁচটা সবজির নাম শিখবো, অর্থ সহ শিখবো। এক নম্বরে দিয়েছি পটেটো, পিও টি এ টি ও পটেটো, পটেটো মানে আলু, ঠিক আছে? এক নম্বর পটেটো। দুই নম্বর দেখো ব্রিঞ্জাল, বি আর আই এন জে এ এল ব্রিঞ্জাল, বি আর আই এন জে এ এল ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন, ঠিক আছে? দেখো তিন নম্বর আছে হচ্ছে র্যাডিশ, হ্যাঁ আর এ ডি আই এস এইচ র্যাডিশ, র্যাডিশ মানে মূলা, ঠিক আছে? তারপর দেখো চার নম্বর বিন, বি ই এ এন বিন, বিন মানে শিম, হ্যাঁ। তারপরে দেখো পাঁচ নম্বর কলিফ্লাওয়ার, সি এ ইউ এল আই কলি ফ্লাওয়ার, এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার, কলি ফ্লাওয়ার মানে ফুলকপি, ঠিক আছে? তাহলে এক নম্বর পটেটো, দুই নম্বর ব্রিঞ্জাল, তিন র্যাডিশ, চার বিন, পাঁচ কলিফ্লাওয়ার। আমি দিয়েছি আমার পছন্দ মতো পাঁচটা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পাঁচটা লিখতে পারো, তোমাদের যে পাঁচটা পছন্দ হয় সে পাঁচটা তোমরা শিখতে পারো, জানতে পারো, হ্যাঁ। তোমরা এগুলো খুব ভালো করে পাঁচটা সবজির নাম মুখস্থ করবে, আর এই পাঁচটাই তোমরা লিখে পাঠাবে, এগুলো তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে, কেমন? পাঁচটি সবজির নাম তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। এবারে আমরা গণিত ক্লাস নেব, ঠিক আছে? এর আগে আমরা গণিত ক্লাসে বানান করে লেখা শিখেছিলাম, তাই তো? আমরা 70 থেকে 100 পর্যন্ত কথায় লেখা শিখেছিলাম, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই আমরা বানান করে পড়তে পারবো। এখন আমাদের কাজ হবে এই যে বানান করে পড়ে বুঝে লেখা অঙ্কে লিখবো আমরা, হ্যাঁ, বানান করে অঙ্কে লিখবো, হ্যাঁ, বানান করে পড়ে বুঝে দেখবো কি লেখা আছে সেটাকে আমরা অঙ্কে লিখবো। আচ্ছা দেখো আমি পড়ি, হ্যাঁ, এই যে এ কয়কার কয়কয়ে র কি হয়, একাত্তর, এ কয়কার একা কয়কয়ে র,
বছরে অন্তস কয়টা টিয়া কয় কয় রক 73 তাহলে 73 কিভাবে লিখব আমরা 7 10 3 73 ঠিক আছে 7 10 3 73 আচ্ছা এরপরে দেখো চয়ে রসু অন্তস কয়টা চুয়া কয় কয় রক 74 তাহলে আমরা বুঝে গেছি 74 এখানে লেখা আছে তাহলে আমরা সেটা অঙ্কে কিভাবে লিখব 7 10 4 74 কেমন আচ্ছা দেখো এরপরে আছে পয়ে চন্দ্রবিন্দু অন্তস কি পয়ে চন্দ্রবিন্দু 6 পচা পয়ে পয়ে র 75 75 আমরা অঙ্কে কিভাবে লিখব এই 7 10 5 75 কেমন তারপরে দেখো 6 রসুই অন্তস কয়টা 6 কয় কয় র 76 76 লিখব আমরা এই 7 10 6 76 কেমন তারপরে দেখো কি আছে দন্ত সহায়কা কয়টা 7 কয় কয় র 77 77 লিখে কি 7 এর পিঠে 7 7 10 7 77 তাই তো আচ্ছা তাহলে দেখো এবারে দেখো কি আছে আ তয়টা আটা কয় কয় র 78 কেমন তাহলে এটা কিভাবে লিখব 7 10 8 78 ঠিক আছে এরপরে দেখো দীর্ঘ উ দন্ত ন উনো আ তালব্য শয়ে রসই উনো আসি উনো আসি উনো আসি আমরা কিভাবে লিখব 8 10 9 নাকি 7 10 9 মনে রাখবে 7 10 9 79 ঠিক আছে মনে রাখতে হবে 7 10 9 79 তারপরে দেখো কি আছে আ তালব্য শয়ে রসই 80 80 আমরা কিভাবে লিখব 8 0 80 ঠিক আছে খুব সোজা কিন্তু অনেক সময় আবার আমরা এলোমেলোভাবে দিলে একটু ঝামেলা হয়ে যায় তো একটু সুন্দর করে চর্চা করতে হবে বারবার চর্চা করতে হবে তোমরা এই যে অঙ্কে লেখা 71 থেকে 80 পর্যন্ত এটা প্র্যাকটিস করো বাসায় এবং এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে হ্যাঁ অঙ্কে লেখা এটা তোমাদের বাড়ির কাজ থাকবে তাহলে তোমরা বাড়ির কাজগুলো সুন্দরভাবে করো বাংলা ইংরেজি গণিত তিনটা করো করার আগে অবশ্যই খাতার উপরে নাম রোল শ্রেণী শাখা সুন্দর করে লিখবে লেখার পরে সেগুলো সুন্দর বাড়ির কাজ করে সুন্দর করে ছবি তুলে পাঠিয়ে দিবে কোথায় পাঠাবে তোমরা জানো নিশ্চয়ই যে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের যে ফেসবুক পেজ আছে হ্যাঁ সেখানে তোমরা পাঠাবে যেখানে তোমরা আমার এই ভিডিওটা দেখছো তার নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা ছবিগুলো আপলোড করবে দুই দিনের মধ্যে সবাই ভালো থাকো নিয়মিত বাড়ির কাজ পাঠাতে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো ভালো থাকো আর সুস্থ থাকো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ